জোড়াবাগানে খুন, নদিয়া থেকে এক নাবালককে গ্রেপ্তার করলো পুলিশ। নদিয়ার চাপড়া থেকে অভিযুক্ত নাবালককে গ্রেপ্তার করা হলো। হামলাকারী নিহতের পূর্ব পরিচিত বলে সন্দেহ করছে পুলিশ। এ ঘটনা আরো বিস্তারিত জানবো তথ্য আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের কাছ থেকে। অনির্বাণ, কারণ ইতিমধ্যে এই ঘটনায় একজন নাবালককে কিন্তু আটক করেছে পুলিশ। পুলিশ যেমনটা জানা যাচ্ছে যে এই নাবালক তার সাথে কিন্তু এই পায়রাবাবু তার কিন্তু দীর্ঘদিনের সম্পর্ক ছিল, পরিচিত ছিল, এবং সে কিন্তু একবারে ব্যক্তিগত আক্রোশের জায়গা থেকে গত পরশুদিন রাত্রেবেলায় বলা হচ্ছে যে 30 তারিখ রাত 1টা থেকে 2টোর মধ্যেই খুনের ঘটনা ঘটেছে। সেদিন রাত্রেবেলায় একবারে পরিকল্পনা করে কিন্তু বাড়িতে ঢুকে এবং তারপরে খুনের ঘটনা সংঘটিত করে। এমনকি যাওয়ার সময় সে মৃতের শরীর থেকে আংটি, গলার চেন, মোবাইল এগুলি পর্যন্ত নিয়ে চলে যায়। তদন্তে নেমে কিন্তু পুলিশের কাছে একমাত্র সূত্র হিসেবে ছিল মৃত ব্যক্তির মোবাইল ফোন। সেই মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ডাম্প করে সেখান থেকে দেখা যায় যে নদিয়ার চাপড়ায় সেখানে কিন্তু একটি বাড়িতে এই মোবাইল ফোন লোকেশন পাওয়া যায়, এবং সেখানে গিয়ে তদন্ত কর্তৃকে দেখা যায় যে এই যে বাড়ি থেকে লোকেশন পাওয়া যাচ্ছে তার সাথে কিন্তু মৃত ব্যক্তির পূর্ব পরিচয় রয়েছে, এবং সেখান থেকে কিন্তু এই নাবালককে আটক করা হয়। একেবারে ব্যক্তিগত আক্রোশের জেরে কিন্তু এই খুন করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, এবং এতটাই আক্রোশ ছিল যে ওই ব্যক্তির মাথায় একাধিকবার আঘাত করা হয়েছে খুন এবং মৃত্যুকে নিশ্চিত করতে। ধন্যবাদ অনির্বাণ। এই ঘটনায় ডিসি নর্থ দীপক সরকার কি বলছেন শুনবো। নদিয়ার চাপড়া থেকে আমরা অ্যারেস্ট করি এবং এই কেস রিলেটেড কিছু জিনিস ছিল, তার মধ্যে কিছু স্টোলেন জুয়েলারি ছিল, সে স্টোলেন জুয়েলারি পুরোটাই আমরা রিকভারি করি। আর যিনি মারা গেছেন সেই ডিসিস্টের যে ফোন ছিল সেটাও নিয়ে গেছিল, তো সেটাও আমরা রিকভারি করেছি। যেটা ইনভেস্টিগেশনে আমরা প্রাইমারিলি পেলাম সেটা হচ্ছে যে অ্যাকিউজড আছে, এই অ্যাকিউজড এদের পূর্ব পরিচিত, এবং আমরা যখন ইনভেস্টিগেশন করি এবং আপনারাও জানেন যে যে জায়গাটা ছিল এটা অচেনা কারোর পক্ষে এই ক্রাইমটা করা খুব কঠিন ছিল। এরা যে ডিসিস্টের খুব নন পার্সন, এরা এদের বাড়িতে আগে থেকে যাতায়াত করত, এই জন্য এদের বাড়িতে কোথায় কি আছে সেটা আগে থেকেই জানত। আমাদের চারপাশের প্রকৃতিরই অংশ কিন্তু আজ খুব সহজে দেখা যায় না, আর সেই প্রকৃতির বিভিন্ন অংশগুলো যেন একেবারে জীবন্ত হয়ে উঠছে যাদবপুর নবজাগরণ সংঘতে। সেখানে ফুলের গাছ রয়েছে, তার মধ্যে বিভিন্ন রকমের পতঙ্গ তারা রয়েছে, এবং প্রজাপতি থেকে শুরু করে সব কিছুই যেন এখান তো জীবন্ত, যেন এখানে চলছে, এবং সবটাই কিন্তু এই প্রকৃতির কথা মাথায় রেখে, এবং যে জন্য এই এবারে যে এখানকার ভাবনা তার পোশাকি নাম দেওয়া হয়েছে গুঞ্জন, এবং গুঞ্জনের এই কাজে একেবারেই যেন এই পোকামাকড় পতঙ্গ তাদের যে আওয়াজ সেটা যেন গুঞ্জরিত হচ্ছে মণ্ডপ জুড়ে। এবং তারপর যখন আমরা আস্তে আস্তে প্রতিমার কাছে পৌঁছবো সেখানেও একটা আলোর সাজ পড়েছেন যেন মা, এমনভাবে পুরো বিষয়টি উপস্থাপিত করা হয়েছে। এবং সবটা মিলিয়ে যাদবপুর নবজাতক সংঘ এবছর যে কাজ তারা করেছে আলোক আনন্দ সম্মানে অন্যতম সেরা পুজো তারা উদ্যোক্তারা রয়েছে তাদের হাতেই পুরস্কার তুলে দেওয়ার কারণে যাদবপুর নবজাতক সংঘ এবছরের অন্যতম সেরা পুজো যারা রয়েছে উদ্যোক্তা তাদের হাতেই পুরস্কার তুলে দেব। ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে অরিজিৎ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।